নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল আনার রেসিপি অ্যান্ড আওয়্টলের পক্ষ থেকে সবাইকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি মাইশোর জিতে আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটা এটা মাইশুরের জুওলজিক্যাল গার্ডেন এখন আমরা সকাল বেলায় চলে এসেছি সকাল সাড়ে আটটায় এই জুওলজিক্যাল গার্ডেনটা খোলে এখন আমরা অপেক্ষা করছি এখানে দাঁড়িয়ে আর দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক মানুষজন এসেছে এই জুতে যাওয়ার জন্য তারাও অপেক্ষা করছে এখানে এখানকার টিকিট মূল্য বড়োদের জন্য একশো টাকা করে আর পাঁচ বছরের বাচ্চাদের কোনো টিকিট লাগে না এখন আমার হাজব্যান্ড আমাদের জন্য টিকিট কেটে নিল টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা টিকিট দেখিয়ে জুতে যাব এখানে দেখা যাচ্ছে একটা গরিলাকে সে এখানে বসে বসে খাচ্ছে এখানে এসে প্রথমেই দেখতে পাচ্ছি একটা গরিলাকে আমি অনেক চিড়িয়াখানায় ঘুরেছি কিন্তু কোথাও গরিলাকে দেখিনি এই প্রথম দেখলাম গরিলাকে দেখে বেশ ভালোই লাগছে এখানে বসে গরিলাটা খাচ্ছিলো শশা কুচো আর ক্যাপসিকাম কুচোনো আমরা যেমন কাটা চামচের সাহায্যে স্যালাড খাই তেমনি এই গরিলাটাও একটা কাঠির সাহায্যে এখান থেকে ক্যাপসিকাম কুচো আর শশা কুচোগুলোকে বার করে করে খাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা গরিলাটা বেশ দেখতে ভালোই লাগছে আমার মেয়েও এই প্রথম গরিলা দেখল ও দেখে খুবই খুশি হচ্ছে গরিলাটা বেশ বড়ই আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা গরিলাটা দেখে আশা করি আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগছে আপনারাও কিন্তু আমাদের মতোই খুব আনন্দ উপভোগ করছেন এবার চলে এসেছি শিম্পাঞ্জি দেখতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা শিম্পাঞ্জিটা এখানে বসে আছে আমি কিন্তু এই প্রথম শিম্পাঞ্জি দেখলাম তাতে করে খুবই ভালো লাগছে এদিকে দেখা যাচ্ছে একটা গন্ডার গন্ডারের নাকের ওপর যে খড়্গটা রয়েছে সেটা দেখে আমার মেয়ে অবাক হয়ে গেছে এদিকে দেখা যাচ্ছে দুটো বেশ বড় মাপের চিতাবাঘ আমি এই প্রথম চিতাবাঘ দেখলাম আর আমার মেয়ে হাজবেন্ডও এই প্রথম চিতাবাঘ দেখলো অনেক চিড়িয়াখানায় ঘুরেছি কিন্তু চিতাবাঘ সেখানে দেখতে পাইনি চিতাবাঘগুলো দেখতেই পাচ্ছেন মানুষজন দেখে কেমন দৌড়াদৌড়ি করছে চিতাবাঘ দুটো কাঁচের ভেতরে বন্দি অথচ কাঁচের ভেতর থেকে মানুষজনকে দেখে আর যেন লোভ সামলাতেই পারছে না বাঘ দুটো সব সময় মানুষজনের মতোই ছুটে চলেছে এদিক থেকে ওদিক আর এদিক থেকে ওদিক বারবার মানুষজনকেই যেন সবসময় দেখে চলেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীভাবে তাকাচ্ছে আমাদের দিকে এদিকে দেখা যাচ্ছে আর এক ধরনের শিম্পাঞ্জি এরা সবসময় দড়ি ধরে এদিক ওদিক ঝুলেই চলেছে এদিকে দুটো শিম্পাঞ্জি রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দড়ি ধরে কেমন ঝুলছে এরা এখন চলে এলাম হলুদ কালোই ডোড়াকাটা বাঘ দেখতে বাঘ দেখলেই আমাদের কিন্তু সবার মনেই ভয় হয় এই বাঘটাকে দেখেও আমাদের খুব ভয় লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাঘটা কেমন দাঁড়িয়ে আছে এটা ছিল রয়্যাল বেঙ্গল টাইগার এখন দেখতে পাচ্ছি সাদা কালোই কাটা বাঘ এই বাঘটাও বেশ বড় মাপেরই আছে দেখতেই পাচ্ছেন বাঘটা কেমন দেখতে আর মানুষজনকেই যেন সবসময় দেখে চলেছে এই বাঘটাও এখন দেখতে পাচ্ছি দূরে সিংহদের এখানে রয়েছে সিংহ আর সিংহী দেখতে পাচ্ছেন বন্ধুরা সিংহটাও কিন্তু বেশ বড়ো মাপের সিংহও কিন্তু মানুষজনকে দেখে এদিক ওদিক করছে সিংহ দেখেও কিন্তু আমাদের সকলেরই একটু ভয়ই লাগে চিড়িয়াখানায় আসলে সবাই যেমন বাঘ সিংহ দেখতে ভালোবাসি তেমনি বাঘ সিংহ দেখলেও কিন্তু মনের মধ্যে একটা ভয় হয় আর বাঘ সিংহ মানুষজনকে দেখে বড্ড ছোটাছুটি করে তবে এখানে বাঘ সিংহকে কিন্তু কাচের ঘেরার মধ্যেই রাখা হয়েছে তাই অতটা ভয় করছিল না দূর থেকেই দেখতে হচ্ছিল বাঘ সিংহকে এখানে সিংহকে দেখা যাচ্ছে দূর থেকে এদিকে আর সিংহকে নেট আর কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছিল তার মধ্যে থেকেও মানুষজনের গন্ধে গর্জন করছিল খুব এটা ছিল এক ধরনের হনুমান এটাকেও আমি প্রথম দেখলাম বেশ ভালোই লাগছে এবার চলে এলাম জিরাফ দেখতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতগুলো জিরাফ এখানে দেখা যাচ্ছে আর রয়েছে বেশ বড় বড় জিরাফ এই জিরাফটা ছিল অনেকটাই বড় কত বড় লম্বা গলা এই জিরাফের জিরাফের লম্বা গলায় হয় তবে এই জিরাফটা যেমন ছিল লম্বা তেমনই ছিল তার গলাটাও এই জিরাপটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে জিরাপগুলো এদিক থেকে ওদিক যখন হাঁটছে তখন কিন্তু বেশ মজাই লাগছে আমাদের আর আমার মেয়ে এই জিরাবগুলোকে দেখে খুব আনন্দিত হচ্ছে এবার দেখা যাচ্ছে ভাল্লুকদের এখানে দুটো ভাল্লুক রয়েছে ভাল্লুকগুলোকে দেখে বেশ আনন্দই লাগছে আমার মেয়ে এই প্রথম দেখলো ভাল্লুক এখানে দেখা যাচ্ছে একদল শেয়ালকে জুয়ের মধ্যে রয়েছে এক অসাধারণ জল ফোয়ারা এবার চলে এসেছি একদল হরিণ দেখতে হরিণগুলো কিন্তু বেশ সুন্দর এদিকে একদল হাইনা নেটের মধ্যে এদিক ওদিক ছুটে চলেছে এদিকে দেখা যাচ্ছে একটা লেজবিহীন সুন্দর প্রাণী এখানে অনেকগুলো হাতি দেখা যাচ্ছে এখন ওরা খাবার খেতেই ব্যস্ত রয়েছে এখানে দেখা যাচ্ছে আরও দুটো গরিলা এই গরিলাগুলোও কিন্তু দেখে বেশ ভালোই লাগছে গরিলাগুলোকে কেউ খাবার দিতে আসছে তাই ওরা এভাবে ছুটে চলেছে খাবারের জন্য এই প্রাণীটাকে আমি প্রথম দেখলাম তবে এর নাম জানি না কিন্তু দেখতে বেশ সুন্দর আর এইভাবে যখন বসে এদিক ওদিক তাকাচ্ছে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগছে এরা আবার এদিকে মাটি খুঁড়ে খুঁড়ে কিছু খাওয়ার খুঁজছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এদেরকে কিন্তু খুব ভালো লাগছে দেখতে এটা ছিল আর এক ধরনের গন্ডার চিড়িয়াখানা মানেই নানা ধরনের অজানা অচেনা পশু পাখি তাই এই গন্ডারটা দেখেও কিন্তু আমরা একটু অবাকি হয়েছি এই গন্ডারটার মাথায় কোনো শিং ছিল না নাকে ছিল খর্গ এবার চলে এলাম নানা রকমের পাখি দেখতে এখানে এই পাখিটাও কিন্তু খুব সুন্দর এখানে দেখা যাচ্ছে অসংখ্য রং বেরঙের পাখি আর পাখিগুলো এত সুন্দর দেখতে লাগছে যে চোখ ফেরানোই যাচ্ছে না তবে পাখিগুলো যখন এরকমভাবে খাঁচার মধ্যে বন্দি থাকে তখন কিন্তু আমার খুব কষ্ট হয় পাখি মানেই মুক্ত আকাশে ওরা আর এইভাবে যদি পাখিকে বন্দি করে রাখা হয় তাহলে ওদের না কত কষ্ট হয় তাই পাখিকে আমাদের যত দেখতে ভালো লাগে তার থেকে কষ্ট হয় এইভাবে যখন বন্দি করে রাখা হয় এখানে দেখা যাচ্ছে বক পাখিকে এখানে রয়েছে হাঁসেরা চিড়িয়াখানা মানেই নানা রকম জানা অজানা পশু পাখির সম্ভার আর এখানেও রয়েছে জানা অজানা নানা ধরনের পাখি এখানে দেখা যাচ্ছে একটা খুব সুন্দর পাখি তবে এই পাখিটার কিন্তু আমি নাম জানি না এদিকে দেখা যাচ্ছে আর একটা লাল ধরনের পাখি এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এদিকে রয়েছে রং বেরঙের টিয়া পাখি টিয়া পাখিগুলোও কিন্তু নিজের ছন্দে কথা বলে চলেছে তাদের এই কথা বলাগুলো কিন্তু আমাদের মনকে খুব খুশি করে এদিকে ছিল একটা মোরগ সেটাও কিন্তু বেশ দেখতে সুন্দর এদিকে দেখা যাচ্ছে আরও নানা রং বেরঙের কত ধরনের পাখি সব পাখিগুলোকে দেখেই কিন্তু আমাদের মন খুশিতে মেতে উঠেছে আশা করি আপনারাও কিন্তু এই পাখিগুলোকেও দেখে আমাদের মতন খুব খুশি হয়েছেন এদিকে দেখা যাচ্ছে এক ধরনের হনুমান এখন চলে এসেছি নানা রকমের সাপ দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখা যাচ্ছে কত ধরনের সাপ চিড়িয়াখানা মানেই যেমন পশু পাখি নানা রকমের দেখা যায় তেমনি নানা রকমের সাপেদেরও কিন্তু এখানে রাখা হয় আর সেগুলোই আমরাও যেমন দেখছি আপনাদের সঙ্গেও শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাপগুলো কেমন বাক্সের মধ্যে রয়েছে আর এক একটা সাপ কেমন গাছের মধ্যে জড়িয়েও রয়েছে আবার কোনো কোনো সাপ আবার এদিক ওদিক এডাল ওডাল করে বেড়াচ্ছে দেখে যেমন ভালোও লাগছে কিন্তু ভয়ও লাগছে আমাদের এই সাপটা আবার দেখতে পাচ্ছেন লাইটের দিকে কেমন যাচ্ছে নানা রকম পশু পাখি দেখে আমি যতটা বেশি আনন্দ পাই তার থেকেও বেশি ভয় পাই আমি এই সকল কীট পতঙ্গ দেখে তবুও চিড়িয়াখানায় যেহেতু এসেছি তাই এদের দেখছি আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি আপনারাও কি আমার মতোই ভয় পান এদের দেখে আমি জানি আপনারাও কিন্তু এদের দেখে ভয় পান তবুও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও আমার মতোই একটু ভয়ে ভয়ে আর একটু নির্ভয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে এদিকে দেখা যাচ্ছে একটা সাপ জল খাচ্ছে আর নানা রকম সাপগুলো যখন একসাথে এইভাবে বাক্সের মধ্যে দেখা যাচ্ছে তখন কিন্তু খুবই ভয় লাগছে এদিকে একটা গোসাপ গাছের মধ্যে কেমন শুয়ে আছে এদিকে দেখা যাচ্ছে একটা বেশ বড় মাপের আর অনেক ভারী মনে হল একটা অজগর সাপ এই অজগর সাপটাকে সবাই দেখছিল আর আমার তো খুব ভয় করছে এই অজগর সাপটাও কিন্তু আমি প্রথম দেখলাম এখন দেখা যাচ্ছে একটা বেশ বড় সডো জল হস্তিকে চিড়িয়াখানায় এসে আমাদের কিছু খুশির মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে মাইশুর ভ্রমণের আগের ভিডিওগুলো যেমন আপনাদের খুবই ভালো লেগেছে আশা করি আজকের এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লেগেছে আর আমাদের খুশিটাও আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরেছি এখন আমরা চিড়িয়াখানা ঘোরার পরে কিছু খাওয়া দাওয়া করে নেব আশা করি মাইশুরের আগামী পর্বগুলো আপনাদেরকে অনেক আনন্দিত করবে এখন আমরা মশালা ধোসা নিয়ে নিয়েছি এখন মশালা ধোসা আমরা খাবো তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ